ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজ এসএফআইর মিছিল ছিল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সেই মিছিল শুরু হয় রাজাবাজারে রাজাবাজার থেকে সেই মিছিল এসে পৌঁছায় কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আর এসএফআইর এই মিছিল যখন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঢুকতে যায় তখনই সেই ঢোকার মুখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয় এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল রাজাবাজার থেকে মিছিল শুরু হয়েছিল এবং সেই মিছিল যখন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলো সেই সময় যে গণ্ডগোল তৈরি হয়েছিল যে উত্তেজনা তৈরি হয়েছিল কি কারণ এবং এখন কি অবস্থা দেখো তোমাকে আগে দেখাই সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ এসএফআইর কর্মী সমর্থক তাদের হাতে পতাকা রয়েছে তারা একদম কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে সভা করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এই পর্যন্ত পৌঁছে গেছিলো অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি পর্যন্ত তারা চলে আসে এবং সেখানে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছিলেন এবং এই মুহূর্তে তারা বাইরে দাঁড়িয়ে মিটিং করছেন এবং এসএফআইর কর্মী সমর্থকেরা তারা আপাতত এবং দেখো সেটা হচ্ছে তারপরে কিন্তু গেট ভেঙে গেটকে খুলে আবার এসএফআইর কর্মীরা তারা ভেতরে আসেন এবং তোমাদের যে ছবিটা দেখাচ্ছি দেখো এসএফআই ওখানে মিছিল করছে এখানে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা ইউনিয়ন পরিচালনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন ফলে ঢিল ছোড়া দূরত্বে এরকম ঘটনা সাম্প্রতিককালে কবে হয়েছে অনেকেই মনে করে বলতে পারছে না এসএফআই ওখানে মিছিল করছে আপনারা এখানে দাঁড়িয়ে এসএফআই মিছিল করছে দেখুন যারা বহিরাগত এলসি থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে মিছিল করছে আর আমাদের আশেপাশে যারা রয়েছে তারা সকলেই এখানকার ছাত্র এবং স্কলার তো এখান থেকেই আমরা বুঝতে পারছি সাধারণ ছাত্রছাত্রীর সমর্থন কিন্তু এই অভিযানে নেই এবং এসএফআই যে আন্দোলনটা করছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমি একটা কথা আপনাদের যথার্থে বলে রাখি নির্বাচন যদি হয় স্টুডেন্ট ইলেকশনে কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু নয় বাংলার প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং কলেজে তৃণমূল ছাত্র পরিষদ গণতান্ত্রিকভাবে এসএফআইকে পরাজিত করবে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কতদিন হয় না কলকাতা বিশ্ববিদ্যালয়ে লাস্ট নির্বাচন 2017 হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন এবং তার পরবর্তী ক্ষেত্রে এখন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট রয়েছে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে কাজে লাগিয়ে আমরা 6 বছর ধরে ইউনিয়ন হয় না ইলেকশন হয় না ইলেকশন হয়নি কিন্তু তারপরে আমাদের ইউনিয়ন কন্টিনিউ হয়েছে বেশ কয়েকদিন এবং তার পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার যখনই পদক্ষেপ নেবে ছাত্র সংসদ নির্বাচন করতে তখনই আমরা আপনারাও তো দাবি করছেন ছাত্র সংসদের নির্বাচন করতে হবে হ্যাঁ নিশ্চয়ই ছাত্র সংসদ নির্বাচন যদি হয় আমাদের মনে হয় যে আরও নতুন লিডারশিপ যারা আছে নতুন মুখ আমাদের দলে যেরকম প্রতিদিন উঠে আসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে নতুন তরুণ প্রজন্মকে তুলে আনতে সেইটাই নির্বাচন করলে নিশ্চয়ই আমাদের টিএমসিপির আরও নতুন নতুন মুখ উঠে আসছে একেবারে আপনাদের ইউনিয়ন পর্যন্ত ওই গেট পর্যন্ত তারা পৌঁছে গেছিলেন মানে ইচ্ছে করলে বাধা দিতে পারতেন নাকি ইচ্ছে করলে বাধা দিলেন না আমরা বাধা দিলাম না কারণ কি
আমরা গণতন্ত্র বিশ্বাস করি এবং আপনারাও ক্যামেরার লেন্সে দেখতে পেলেন যে যারা যারা প্রবেশ করলো এসএফআই এর পতাকা নিয়ে তাদের কি একবার প্রশ্ন করুন যে তারা আদেও কোনোদিন কলকাতা বিশ্ববিদ্যালয়েতে পড়াশোনা করেছে কিনা, যারা ক্লাস এইটের গণ্ডি পেরোয়নি তাদের সাথে আমরা কথা বলতে নারাজ। ক্লাস এইটের গণ্ডি পেরোয়নি ফলে তাদের সাথে কথা বলতে নারাজ। নিরবুল ছাত্র পরিষদের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু স্পষ্ট জানালেন ওদিকে এসএফআই এর যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং একই সঙ্গে এখানে কিন্তু সভা হচ্ছে। দেখো মাঝখানে মাত্র কয়েক মিটারের দূরত্ব এবং আমি এখানকার যারা নেত্রী আছেন ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের দাবি এখানে যারা আজকে এসেছে তারা কলেজের গণ্ডি টপ পায়নি, ক্লাস এইট পাস স্টুডেন্ট, ফলে তাদের সাথে তারা বাধা দেননি এবং তাদের সাথে কথা বলতে তারা চাননি। একটু আয়নাটা নিজেদের চোখের সামনে ধরুক, আমরা আমার মনে হয় ঘুম থেকে উঠে আয়না দেখেছে, আয়নাটা নিয়েই সামনে ঘুরছে, তাই জন্য একটু অসুবিধে হচ্ছে। যাই হোক, আমাদের তো মানে স্বচ্ছতা আছে তাই সেখানে রিফ্লেক্ট করে, তাই জন্য নিজেদের রিফ্লেকশনটা নিজেরা দেখতে পাচ্ছে। যাক গে, এ বিষয়ে যাচ্ছি না। তো আমি এখন রিসার্চ স্কলার বাড়িগঞ্জ সায়েন্স কলেজের বিদ্যালয়ের, হ্যাঁ মাস্টার্স কমপ্লিট করে আমি এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট কম্পারেটর ফার্স্ট সেমের স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। আপনি কোন কথা কোথায় পড়েন? আমাদের সঙ্গে থাকো, আমরা একবার ছবিটা দেখাবো দর্শকদের। বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় এরপর বিশ্ববিদ্যালয় গেট বন্ধ করে দেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের এরপর গেট ভেঙে ঢুকলেন এসএফআই কর্মীরা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলে ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, আজ কলেজ নির্বাচনের দাবিতে, কলেজ এবং বিশ্ববিদ্যালয় অবিলম্বে নির্বাচন করতে হবে সেই নির্বাচনের দাবিতে এসএফআই এর মিছিল ছিল, যে মিছিল যখন কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঢোকে সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশ বাধা দেয়, কিন্তু এসএফআই এর বক্তব্য ছ বছর ধরে নির্বাচন হচ্ছে না, কলেজ এবং বিশ্ববিদ্যালয় অবিলম্বে নির্বাচন করতে হবে। দেখুন, একটা দাবি দেওয়া কারোর থাকতেই পারে, সেই দাবি নিয়ে আলোচনা হবে, স্বাভাবিক ব্যাপার। এটা দাবি যে কারোর থাকতে পারে, যে কোনো সংগঠন, যে কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল যে কারোর থাকতে পারে, কিন্তু তা বলে কলেজের গেট ভেঙে ঢুকে পড়া, এটা তো সিপিএম এর যে কালচার আমরা দেখে এসেছি, ভেঙে দাও, গুড়িয়ে দাও, বন্ধ করে দাও, থামিয়ে দাও, এই কালচারেরই মানে পরবর্তীকালে তাদের যে নেক্সট জেনারেশন তারাও যদি একই কালচার বহন করে তাহলে বাংলার মানুষ নতুন রাজনীতিবিদদের থেকে কি শিখবে? তারাও তো দেখবে যে পূর্বপুরুষেরা রাজনৈতিক ভাবে যে কাণ্ড কারখানা করেছেন তাদের পরবর্তী জেনারেশনের ছাত্র সংগঠনে একই কার্যকলাপ করছেন। বিশ্ববিদ্যালয়ের গেট ভাঙা প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের বাইরের লোকজনও ঢুকে পড়ছেন, এটা তো খুব একটা সঙ্গত জিনিস নয়, তার উপরে ঢুকছেন হচ্ছে দরজা ভেঙে, গেট ভেঙে, স্বাভাবিক ভাবে এসএফআই এর কালচারের মধ্যে পড়ে। আমরা তৃণমূল কংগ্রেস এই কালচারের বা এই এইরকম কার্য প্রণালীর আমরা নিন্দা করি, আর যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে অবশ্যই আলোচনা দরকার। আমরা আমাদের সরকারও নির্বাচন অবশ্যই চায়, আমাদের দলও নির্বাচন চায়, এই নিয়ে কোনো সংশয় নেই, আমরাও চাই দ্রুত নির্বাচন হোক, কিন্তু তা বলে এইরকম ভাঙচুরের মধ্যে দিয়ে এই এই রাজনীতিকে আমরা সমর্থন করি না। ধন্যবাদ দেবাংশু।